আমি রংপুর জেলা জেলা শাসন কিশোরী মুসাম্মাদ রেখা আক্তার। যেহেতু আমি রংপুর জেলা জেলা শাসন কিশোরী, তাই গোটা জেলার কিশোরীদের, গোটা জেলার মাদের সচেতন করা আমার দায়িত্ব। তোমরা কি বাল্য বিবাহ সম্পর্কে জানো? হ্যাঁ, স্বর্ণ কিশোরী আমরা। স্বর্ণ কিশোরী সুস্বাস্থ্যের সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। আর এই স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের মধ্যে যুক্ত হয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করছি। আমি স্বর্ণ কিশোরী রেখাপুর কাছ থেকে অনেক কিছু জেনেছি, আমি এগুলো আগে জানতাম না। বাল্য বিবাহ মেয়েদের 18 বছরের আগে বিয়ে নয় এবং ছেলেদের 21 বছরের আগে বিয়ে নয়। এবং যেখানে বাল্য বিবাহ হবে সেখানে গিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা জানি যে সহপাঠীদের কাছ থেকে শেখাটা অনেক ইজি হয়, ছেলেমেয়েরা ভালো শিখতে পারতেছে। নিজের দায়িত্ব হিসেবে আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানিক বা এনজিওর মাধ্যমে স্বর্ণ কিশোরীর পরিচয় দিয়ে তাদেরকে সচেতন করতেছি। ওজন বৃদ্ধি পায়, গলার সুর পরিবর্তন হয়, কম শিকার হয়। স্বর্ণ কিশোরী রেখাপুর কাছ থেকে জেনেছি গর্ভবতী মায়ের 5টি জটিলতা। আমাদের বলতে হবে যে 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়। আজ আমি কিশোর, কাল আমি যুবক। বিভিন্ন ধরনের এনজিওর সঙ্গে মত বিনিময় করে ইউনিয়ন ভিত্তিকভাবে কাজ করছি কিশোরীদের নিয়ে, কারণ আজকের কিশোরীরাই আগামী দিনের মা। তাই আগামী দিনের মায়েরা যদি সুস্থ সবল থাকে, তাহলে সুস্থ সবল একটি সন্তান জন্ম দিবে, যা সমাজের জন্য বা জাতির জন্য উন্নতি করতে পারবে। আমরা যারা কিশোরী আছি, আমরাই আগামী দিনের মা। তাই আগামী দিনের মারা যদি সুস্থ সবল থাকে, তাহলে তাদের সন্তানটাও হবে সুস্থ সবল। স্বর্ণ কিশোরী রেখাপুর কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, যেমন স্যানিটেশন ও হাইজিন অভ্যাস। আমি ব্যক্তিগতভাবে রেখাকে চিনি, এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেড়ে উঠতেছে এবং সে বিশেষ করে নারী দেখে নিয়ে কাজ করে, স্বাস্থ্য শিক্ষা। দূরে চিকিৎসা সেবা পেতে গেলে যানবাহনের একটা কষ্ট হয়, সে একটা প্রস্তাব রেখেছিল অ্যাম্বুলেন্সের জন্য এবং সেটা অ্যাজ এ ল্যাম্প কর্মী আমরাও এটাতে জোর দিয়ে তার সহযোগিতায় আমরা এই প্রস্তাবটা ইউনিয়ন পরিষদে দিয়েছি এবং চেয়ারম্যান সেটাকে পজিটিভলি নিয়েছে। লোহানীপুরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে রেখা যে সময় যে কোনো কাজে, যে কোনো সামাজিকমূলক কাজে যে ধরনের সহযোগিতা চায়, ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হিসেবে সর্বদা তার সবসময় পাশে থেকে তাকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। আমার বাবা মা আমার এই কাজে অনেক সাপোর্ট করে, বিধায় আমি আজ এতগুলো দল গঠন করতে পারছি। স্বর্ণ কিশোরীর বাবা হিসেবে মানুষ আমাকে অনেকেই দান দিচ্ছে। জেলায় স্বর্ণ কিশোরী হয়ে অনেক ধরনের আমার মেয়ে কাজ করতেছে। এখন খুব সুন্দর কথা বলে যে স্বর্ণ কিশোরীর বাবা আমার রংপুর জেলার একটাই, সেটা হলো ইদ্রিস। তাই আমি রংপুর জেলার স্বর্ণ কিশোরী শুধু নিজে একাই হতে চাই না, আমি গড়তে চাই আমার রংপুর জেলার যত কিশোরী আছে সকলকে রংপুর জেলার সেরা স্বর্ণ কিশোরী হিসেবে গড়ে তুলতে চাই।